الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المهتدون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দীর্ঘদিন পরে আপনাদের এই মসজিদে এখানে খুতবা দেওয়ার সুযোগ লাভ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকাল থেকে একটানা জার্নিতে আছি, রাস্তার দুরবস্থা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, তবু এখানে এসে আপনাদেরকে পেয়ে দুঃখ কষ্ট ভুলে যেয়ে আনন্দের সঙ্গে খোদ্দা দাঁড়াতে পেরেছি আল্লাহ পাকের বিশেষ রহমতে, যেন আল্লাহ পাকের শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মার উন্নতি অবনতি নির্ভর করে ঈমান ও তাকওয়ার উপরে। খোদ্দাতে যে খোদ্দাতুল হাজা যেটা আমরা পড়ি, সুন্নতি খোদ্দা যেটা, প্রতি জুমাতে আল্লাহ রসুল এই খোদ্দাটি পড়তেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আলে ইমরান 102 আয়াত। ছোট্ট একটি আয়াতের মধ্যে অসংখ্য বক্তব্য রয়েছে। প্রথমে বক্তব্য হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। দ্বিতীয় হলো ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তৃতীয় হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ একটা মুসলমানের জীবনকে আল্লাহ পাক তিনটা ভাগ করেছেন। প্রথমে আপনি ইমানদার, এরপরে আপনি মুত্তাকি, এরপরে আপনি মুসলিম। একজন মানুষ ইমানদার হওয়ার জন্য শুধু কালেমা শাহাদাত পাঠ করে যথেষ্ট। একটা অমুসলিম ব্যক্তি যখন আপনার সামনে সে কালেমা শাহাদাত পড়বে, সঙ্গে সঙ্গে সে ইমানের গণ্ডির মধ্যে ঢুকে গেল, সে কিন্তু দপ্তরভুক্ত মুসলিম হয়ে গেল। আপনি কিন্তু আর জানতে পারছেন না তার পরবর্তী পদক্ষেপটা কী হবে। এরপরেই তার দায়িত্ব হবে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। গোত্রুস আল্লাহ রসুলকে হত্যা করবে, ওঁত পেতে ছিল কোথায় কীভাবে পাওয়া যায়। আল্লাহ রসুল তরবারিটা গাছে ঝুলিয়ে ঘুমিয়ে গেছেন তার ছায়ায় প্রচণ্ড রৌদ্রের মধ্যে।
গাছটা তাকে ছায়া করেছে আল্লাহর হুকুমে, তিনি ঘুমিয়ে গেছেন। এমন সময় শত্রু এসে তরবারি হাতে নিয়ে বলছে, এই মোহাম্মদ বলো তোমাকে কে বাঁচাবে এখন আমার হাত থেকে? উনি দার্থহীনভাবে বলে দিলেন আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে শত্রুর হাত থেকে তরবারিটা পড়ে গেল। এবার তরবারি হাতে নিয়ে আল্লাহর রাসূল বললেন, হে গুতরুস বলো এবার তোমাকে কে বাঁচাবে? বলে, তুমি উত্তম ব্যক্তি, তোমার কাছে আমি উত্তম আচরণ আশা করি। আল্লাহ রাসূল বললেন, তোমাকেও বাঁচাবে আল্লাহ, তুমি বলো তুমি কী চাও? বলে, আমি উত্তম আচরণ চাই। ইসলাম কবুল করতে চাও কি? তো অবশ্যই, যাও তুমি মুক্ত। বাড়ি যেয়ে বলল, আমি একজন উত্তম ব্যক্তির কাছ থেকে উত্তম আচরণ পেয়ে এসেছি, হে আমার কওম, তোমরা মোহাম্মদের সঙ্গে শত্রুতা করো না, তোমরা সব মুসলমান হয়ে যাও। ওর অন্তরে যে ভয়টা আসলো, এটা হচ্ছে তাকওয়া। মুসলমান ইমান বলা, কলমের শাহাদাত পড়াটা সহজ, কিন্তু ভিতরে ইমান আল্লাহ ভীতি আসাটাই কঠিন। একটু স্বাক্ষর ঘুরে ফিরে দিলেই, একটা মিথ্যা ভাওচার সই করলে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব, কিন্তু না, স্বাক্ষর দিচ্ছি আর ভাবছি, এই স্বাক্ষর দিতে দিতে আল্লাহ পাক আমার নিঃশ্বাসটা বন্ধ করে দেন, যদি আমার জীবনটা এখনই শেষ হয়ে যায়, এই হারাম অবস্থা আমি দুনিয়াতে যদি বিদায় হয়ে যাই। কেউ জানে না, দুনিয়া কেউ সাক্ষী নাই, আমি জানি, আমার কন্ট্রাক্টর জানে, এই গোপন চুক্তি আমি করেছি। এই যে ভয়, এটা হচ্ছে তাকওয়া। এজন্য বলা হচ্ছে, কলমের শাহাদাত পড়েছ, আমানও হয়েছ, মোত্তাকি হওনি, আল্লাহকে ভয় করো। মুসলমানের প্রতিটি কাজে যখন এমনি করে আল্লাহ ভীতি চলে আসে, তখন সে হয় মোত্তাকি, অর্থাৎ দ্বিতীয় স্টেজ। প্রথম স্টেজ আমানু, দ্বিতীয় স্টেজ মোত্তাকি, তৃতীয় স্টেজ ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, অবশ্যই অবশ্যই তোমরা মরো না মুসলিম না হয়ে। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, আল্লাহর বিধান সুদ খেও না, আমি সুদ খাবো না। এজন্য বহু কষ্ট জীবনে, বহু কষ্ট, সব কষ্ট বরণ করবো, আল্লাহর বিধানের সামনে মাথা নত করবো, সরকার আমাকে বাধা দিবে না, সরকার সুদে হালাল করে দিয়েছে, আমার প্রতিবেশীরা কেউ বাধা দিবে না, কিন্তু না, আমি যে মুসলিম অর্থাৎ আমার মাথাটা আল্লাহর বিধানের কাছে অবনত হয়ে গেছে। যে ব্যক্তি ইমান আনল, তাকে অবলম্বন করল, কিন্তু নিজের হাত পাকে আল্লাহর অনুগত করতে পারেনি, সে মুসলিম নয়। ছোট্ট একটা আয়াতের মধ্যে তিনটা স্টেজ আল্লাহ রসুল পড়তেন, জুমাতে পড়তেন, কেন? তারা যারা মুসল্লি অর্থাৎ মুক্তাদি, যারা আরবি ভাষা তারা বুঝতেন, এজন্য ব্যাখ্যা লাগত না। বাংলাদেশের মুসলমানরা তো আরবি বুঝে না, এজন্য আমাদেরকে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হলো। ইমান তাকওয়া অর্থাৎ আমি মুমিন, আমি মুত্তাকি, আমি মুসলিম, এই তিনটে স্টেজ আসতে গেলে খুব কঠিন বিষয়। মুমিন হওয়াটা খুব ইজি, মুত্তাকি হওয়াটা তার চেয়ে কঠিন, মুসলিম হওয়াটা আরও কঠিন। আমাদের দেশে উল্টা হয়ে গেছে। এবার মুসলিম হিসেবে টিকে থাকতে গেলে আপনাকে কীভাবে থাকতে হবে? এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে না, বিভক্ত হয়ে না। আল্লাহর রজ্জু ধারণ করার নির্দেশ আল্লাহ পাক দিলেন। আল্লাহর রজ্জুটা কি? ওই হাবলুল্লাহিল মামদুদ মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নাজিলকৃত যে রশি, সেটা হলো মামদুদ, ওহুয়াল কোরআন। মুসলমান প্রতিটি পদক্ষেপে কোরআন মেনে চলবে, আর কোরআনের নির্দেশ মেনে চলার নামই হচ্ছে মুসলমান। আমার মাথা নত হবে কোরআনের সামনে, এখানে উল্টা বুঝবেন না, কোরআন বলতে হাদিস বাদ নয়। এই ভুল অনেকে করেন, যার জন্য বাংলাদেশে একটা গ্রুপ হয়েছে আহলে কোরআন, ওরা হাদিস মানে না। কোরআন হাদিস পরস্পরে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোরআনকেও হাদিস বলা হয়, হাদিসকেও হাদিস বলা হয়। আল্লাহ নাজ্জাল আহসানুল হাদিস কিতাব মুতাশাবিহা, আল্লাহ পাক বলছেন সবচাইতে সুন্দর হাদিস আমরা আল্লাহ নাজিল করেছেন। সবচেয়ে সুন্দর হাদিস সেটা কি? কোরআন নয় কি? এমনি করে 14টি স্থানে আছে কোরআনের মধ্যে যেন আল্লাহ পাক কোরআনকে নিজে হাদিস বলেছেন। হাদিসের মধ্যে তো হাদিস আছে, ফাইন্না খায়র আল হাদিস কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, ও খায়র আল হাদি হাদি মুহাম্মদ, শ্রেষ্ঠ হিদায়ত হচ্ছে, শ্রেষ্ঠ আদর্শ হলে মুহাম্মদের আদর্শ। এটা প্রতি জুমাতে আমাদের খতিব সাহেব বলে থাকেন। অত হাদিস বললে কোরআন হাদিস দুটোকেই বোঝায়।
আর এটা হলো হাবলুল্লাহ। সূরা কিয়ামা 16, 17, 18, 19 পর্ব চারটি হয়তো আল্লাহ পাক বলে দিচ্ছেন, দেখো লা তুহাররিক বি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যখন জিবরিল ফেরেশতা আসতেন তখন আল্লাহর রাসূলের সমস্ত দেহটা ঘেমে যেত, এত ওজন হয়ে যেত, মাজনু জওয়ার বলছেন আমার পা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে। উটের পরে ওই নাজিল হলে উট বসে পড়তো, ভার সহ্য করতে পারতো না। তখন আল্লাহ রাসূল করতেন কি, যখন কোরআন নাজিল হতো তখন মুখস্থ করতেন, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তুমি কোরআন মুখস্থ করার জন্য দ্রুত জিহ্বা সঞ্চালন করো না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, কোরআন সংকলন করা এবং কোরআন পাঠ করানোর দায়িত্ব আমাদের উপরে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতপর কোরআন ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমাদের উপরে। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা লিতুবাইয়ানা তুবাইয়্যানা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমরা তোমার উপরে যে কোরআন নাজিল করেছি এজন্য যে লিতুবাইয়্যানা লিন্নাস, তোমরা এটাকে মানুষকে বুঝিয়ে ব্যাখ্যা দিয়ে বলে দিবে। মা নুজ্জিলা ইলাইহিম, কী তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই ব্যাখ্যা দেওয়ার জন্যই আমরা খুতবাতে কোরআন এবং হাদিসগুলোকে অনুবাদ করে শোনাই অনারব শ্রোতাদের কাছে। আরবি শ্রোতা হলে ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না। সুরা নাহল 64 হাতে স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে, তোমাদের কাছে আমরা যে কোরআন নাজিল করেছি তোমরা এটাকে ব্যাখ্যা দিবে। রসুলকে বলা হচ্ছে তুমি ব্যাখ্যা দাও মানুষের কাছে কী নাজিল করা হলো তাদের উদ্দেশ্যে। আরে ব্যাখ্যাটাকেই আমরা বলি হাদিস, এত কাশা যাবো না বাবা, কাশে পানি খেয়ে আসেন, যান ওনাকে একটু পানি এনে দাও তো বাবা, মসজিদ কেউ আসে এক গ্লাস পানি এনে দাও। কোরআন হাদিস পৃথক করার কোনো সুযোগ নাই, পৃথক করলে সালাত বাদ দিয়ে বাড়ি চলে যেতে হবে। কোরআনে বলা আছে আকিমুস সালাহ, সালাত আদায় করো, কীভাবে পড়তে হবে কোরআনে কোথাও নাই। আমরা বুকিয়াত বান্ধি, রুকু করি, সেজদা করি, যেগুলো আনুষ্ঠানিকতা আছে সালাতের কেন করি, হাদিস আছে বলেই করি। যদি আপনি আহলে কোরআন বলেন তো হাদিস বাদ হয়ে যাবে, আপনার সালাত বাদ, বিয়ে শাদী সব বাদ। কোরআনে বলেছে অনকুল আয়মা মেনকে মালেহিন, তোমরা মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, কীভাবে বিয়ে দিতে হবে কোরআনে কি বলা আছে, সবই হাদিসে আছে। দুর্ভাগ্য একদল মানুষ বুঝিয়ে নিয়েছেন যে কোরআন মানলে যথেষ্ট, হাদিস বলার দরকার নেই, আর আহলে হাদিস বললে এটা আবার কোনো পাগল পাগল বোঝে এটা কোরআন মানে রাখলে হাদিসই মানে। এই এই সমাজে আমরা বসবাস করি এখনো পর্যন্ত, এই উচ্চশিক্ষিত মানুষ এখন ঘরে ঘরে এমএ পাস, ঘরে ঘরে কামিল পাস, কিন্তু এই সময় যদি এরকম জাহিলিয়াত বিরাজ করে বাংলার জমিনে তো যাবো কোথায় বলেন। আহলে হাদিস বললে কোরআন হাদিস দুটো কি বোঝায়, যারা কোরআন হাদিসের অনুসারী, কোনো ব্যক্তির অনুসারী নয়, কোনো মানুষের অনুসারী নয়। এইখানে নির্দেশ হচ্ছে আমাদের ওয়াতাসামু বিহাবলিল্লাহ, তোমরা হাবলুল্লাহকে সমবেতভাবে আঁকড়ে ধরো, হাবলুল্লাহটা হচ্ছে কোরআন হাদিস। কোনো ব্যক্তিকে ওয়াতাসামু বি আবদুল্লাহ বলা হয় নাই, তোমরা আবদুল্লাহকে সমবেতভাবে ধারণ করো এটা হয়নি। মুসলিম উম্মাহ এইখানে গিয়ে ভুল করেছে, যার ফলে ধর্মের নামে অসংখ্য মজহাবে এবং তরিকা মুসলমানরা বিভক্ত, রাজনীতির নামে অসংখ্য দলের মুসলমানরা বিভক্ত, এরা এক হতে পারেনি, জীবনে পারবে না করছেন, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে, তোমরা পারবে না, কারণ তোমাদের ভিতরেই এই বীজ আছে হিংসার বিদ্বেষ। বিভক্তির মূল কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ নাই বিভক্তি নাই। এবং নিজের মায়ের পেটে পাঁচটা ভাই পর্যন্ত এক থাকতে পারে না হিংসা বিদ্বেষ থাকলে। যদি বলেন তো আল্লাহ পাক হিংসা বিদ্বেষ কেন বানিয়ে দিল, ঠিকই আছে আল্লাহ বানিয়েছে আপনার পরীক্ষা করার জন্য, আপনি হিংসা বিদ্বেষকে অতিক্রম করে বিশুদ্ধ পথে চলেন কোনো সমস্যা হবে না। এখানে যে আমাদের পরীক্ষা, ঐক্যের মূল বিষয় হলো তিনটা, বিনয়, সহনশীলতা। আমি আরও বলে দিই, যে কোনো নেক আমল কবুলের জন্য আল্লাহর কাছে আপনাকে তিনটা শর্ত মনে রাখতে হবে, আকিদায় সহিহা, তরিকায় সহিহা, এখলাসে আমল। এই তিনটা জিনিস যদি না থাকে আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। আপনার আকিদা সহি হতে হবে, শিরক থাকা যাবে না, তরিকা সহি হতে হবে, বিদাত থাকা চলবে না, নিয়ত ইখলাস থাকতে হবে, রিয়া থাকা চলবে না। এই তিনটা বস্তু সবসময় মাথায় রাখতে হবে। আমি যখন সালাত আদায় করছি যদি রিয়া এসে যায় সালাত হবে না, সালাত আদায় করছি যদি তরিকা বিরোধী কাজ করি, হাদিসের তরিকা বাদ দিয়ে অন্য অন্য তরিকা যদি সালাত আদায় করি ওই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক আপনি সালাত আদায় করছেন বড় এক মাজারের পাশে,
মাজারও খুশি, আল্লাহও খুশি, এটা হবে না। আজকাল ব্যবসা করার জন্য যারা কবর ব্যবসায়ী, তা দেখবেন কবরের পাশাপাশি মসজিদ বানাচ্ছে তারা, যাতে মুসলমান মসজিদে আসবে, সেটা কবরের সজ্জা করবে, কিছু টাকা দিবে, উদ্দেশ্য তার মাল কামাই করা। সাবধান, আকিদা সহি হতে হবে, কোনো রকম শিরিক থাকা চলবে না আকিদার মধ্যে। আমার উন্নত মস্তক অবনত হবে সিরিফ আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে। এই আকিদা যদি মজবুত না থাকে, কোনো অসিলা, কোনো মানুষ কোনো কিছুই অসিলা হতে পারে না। অসিলা হবে সিরিফ আমার সৎ আমল, সৎকর্ম, নেক আমল ছাড়া কোনোদিন কোনো অসিলা হতে পারে না। এরপরেও লাগে আল্লাহর রহমত। একদিন আল্লাহ রাসূল বলছেন, দেখো এই সাহাবীরা শুনে রাখো, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি আমিও না। কি বললেন? আপনিও না? তাহলে হ্যাঁ, আমিও না, যদি নাকি আল্লাহ পাক আমাকে তার রহমতে আবেষ্টিত না করেন। সাবধান, অতএব তোমরা নেক আমল করো, ওলাকিন সাদ্দিদু ও কারিবু, তোমরা মধ্যপন্থ অবলম্বন করো, চরমপন্থ অবলম্বন করো না। খুব বেশি মুসল্লি আপনি মাশাআল্লাহ একেবারে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ছেন, হবে না। ইবনে আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞেস করলেন, জানাই কি সাহাবে, হে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ উবাই বিন কাব, আপনি তো বিখ্যাত সাহাবি, আপনি এমন সাহাবি আল্লাহ পাক আপনাকে সম্মান করেছেন। একদিন আল্লাহ রসুল বললেন, এই উবাই এদিকে আসো। আসলেন, শোনো তুমি এই সূরাটা পড়ো তো আমার সামনে। কেন? আল্লাহ পাক আরশে ফেরেশতাদের সামনে বলেছেন এই সূরাটা নাজিল করো এবং উবাই বিন কাবকে পড়তে বলো। কি, আমার নাম আল্লাহ পাকের আরশে আলোচিত হয়েছে? হ্যাঁ, তোমার নাম সেখানে আলোচিত হয়েছে বলেই তো আমি তোমাকে বলছি। উবাই বিন কাব আনন্দে কেঁদে ফেলেছে, বলে আমার এই সম্মান। হ্যাঁ, উবাই বিন কাব সামনে আসলেন, পড়ো কি জানো সুরে বাইয়িনার শুরুটা কিভাবে বললেন, একজন সুরে বাইয়িনা লাম ইয়াকুনাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাকিন হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, এই সূরাটা পড়তে বললেন। চমৎকারভাবে উবাই বিন কাব পড়ে দিলেন। উবাই বিন কাব ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াতকারী, যিনি আল্লাহ রসুল তার তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আল্লাহ পাক এটা আলোচনা করেছেন আরশে সাহাবীদের ফেরেশতাদের সঙ্গে, সেই খবরটা জিবরিল এসে আল্লাহ নবীকে দিলেন, আল্লাহ নবীর সঙ্গে তাকে ডাকলেন। কী সম্মান তার! উবাই বিন কাবকে আল্লাহ পাক এই সম্মান দান করলেন, তিনি কোরআন তেলাওয়াত করলেন। ও, একদিন তিনি বলছেন, এই সাহাবীরা দিয়ে আস, তোমরা কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ, তুমি পড়ো আজকে। ইবনে মাসউদ বলছেন, আমি কোরআন তেলাওয়াত করবো আপনার সামনে? আপনি তো নিজে সাহেবুল কোরআন, কোরআন তো আপনার কাছে নাজিল হয়, আমরা আপনার কাছে শিখি, আর আমি পড়বো? বলে, হ্যাঁ আবদুল্লাহ, তুমি জানো না তোমরা কোরআন পাঠ করলে আমার খুব ভালো লাগে। পড়তে শুরু করলেন, পড়তে পড়তে সূরা নিসা 41 আয়াতে গিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কাইফা ওজেনা ওজেনা আলা আলাইকুম শাহিদা ওজেনা ওজেনা বেকে আলা হাউলা শাহিদা, হে মোহাম্মদ, সেদিন কেমন হবে যেদিন প্রত্যেক উম্মত থেকে আমি একজনকে নবীকে ডেকে নিয়ে সামনে সাক্ষী হিসেবে দাঁড় করাবো, আর সেই সময় হে মোহাম্মদ আমি তোমাকে পৃথিবীর সমস্ত উম্মতের সামনে সাক্ষী হিসেবে দাঁড় করবো, সেদিন কেমন হবে? এইখানে কি আল্লাহ নবী কেঁদে ফেললেন। ইবনে মাসউদ, থামো আর কথা আর এগোয় না। ইবনে মাসউদ তাকে এখানে আল্লাহ নবীর চোখ দিয়ে চত্বরকে পানি পড়ছে। কী উচ্চ সম্মান আমাদের নবীর! পৃথিবীর সমস্ত 124,000 পয়গম্বর সবার উপরে সাক্ষী দাতা হিসাবে আমার নবীকে আল্লাহ পাক সেখানে সেট করবেন, আর তুমি সাক্ষী দাও। হাদিসটা পুরো বলে দিই, আল্লাহ পাক সমস্ত উম্মতকে সেখানে জিজ্ঞাসা করবেন, হে নূহ এদিকে আস, নূহের উম্মত তোমরা আস, বলো নূহ কি তোমাদেরকে দাওয়াত দিয়েছে? তাহলে হ্যাঁ, নূহ দাওয়াত দেয়নি, যেজন তো আমার আজকে জাহান্নামে যাচ্ছে। নূহ তুমি বলো, তুমি কি দাওয়াত দিয়েছিলে? আমি অবশ্যই দাওয়াত দিয়েছি। সুমানি দাওয়াত কমি ইলা ইল্লা মানহারা ফালম ইয়াজিদ হুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে রাত্রে দিন দাওয়াত দিয়েছি, আর আমাকে দেখে রাখার পালিয়ে যেত খালি। সুমানি আলান্তুলহম আসরাতুলহম ইসরারা, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, তবু আমার কোনো দাওয়ারা শোনেনি। অথচ আজকে প্রকাশ বললো আমি নাকি দাওয়াত দেই নাই, মিথ্যাবাদী ওরা। মনু, তোমার সাক্ষী কোথায়? নু বলছে, আমার তো কোনো সাক্ষী নেই। সবাই বলছে, গণতন্ত্র যেহেতু সবাই বলছে আমি দাওয়াত দেন, তো আমি আর কেউ তার সাক্ষী পাবো? তো আমার সাক্ষী হলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এইবারকে প্রত্যেক উম্মত তো নবীর দাওয়াতকে অস্বীকার করবে। শেষে ডাকা হবে মুসলিম উম্মাকে, এ মুসলিম উম্মা তোমরা বলো বিগত নবীরা তাদের উম্মতের কাছে দাওয়াত কি পৌঁছেছিল? আমরা তখন বলবো হে আল্লাহ, অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতের কাছে শশা রেসালাত পৌঁছে দিয়েছেন। তুমি বলা হবে এই তোমরা জানলে কেমন করে, তোমরা তো সবার শেষে এসেছো, জানলে কেমন করে? তখন তারা বললে আমরা আল আমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে শুনেছি যে বাসনা ফিকুল্লু মত রসুলন আনে আবদুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আমরা প্রত্যেক উম্মতের কাছে নবী পাঠিয়েছি এবং তারা সবাইকে ডেকেছে আবদুল্লাহ, তোমরা আল্লাহ দাসত্ব করো, আমরা নবীর কথা বিশ্বাস করেছি। তাই সেই বিশ্বাসের আলোকে বলছি অবশ্যই প্রত্যেক নবী সত্যবাদী ছিলেন, অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। এরপর না ডাকা আমাদের নবীকে, মোহাম্মদ এসো তোমার উম্মত সাক্ষ্য দিয়েছে, তুমি সাক্ষ্য দাও সবার উপরে। এই সুরা নিসা 41 রাতে ওই কথাটাই আল্লাহ পাক বলছেন। এই যে মহামর্যাদা, এইটা শুনেই আল্লাহ রাসূল কেঁদে ফেলবেন, হা আল্লাহ পাক আমাকে আবার উচ্চ মর্যাদা নিয়ে এসছেন, আমার উম্মত আল্লাহ এত সম্মান করেছেন, কি আমাদের দিন সবার উম্মতের উপরে মুসলিম উম্মার সম্মান বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সম্মানে সম্মানিত করুন, কে আমাদের দিন যেন আমরা সমস্ত উম্মতের সামনে সাক্ষী দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। সেই যোগ্যতা অর্জন করার শর্ত হচ্ছে আকিদায় সহিয়া, তরিকায় সহিয়া, এখলাসে আমল। আকিদা হবে শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, আমল হবে বেদাত মুক্ত নির্ভেজাল সুন্নতের অনুসরণে, প্রতিটি কাজ হবে এখলাসের সাথে সিরেফ আল্লাহকে খুশি করার জন্য। বান্দাকে খুশি করার জন্য কোনো কাজ বান্দা করবে না। এই তিনটা শর্ত মানলে আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনি চলে যাবেন আপনার সম্মান। বেলাল হাবশি বলছে, হে বেলাল তুমি এমন কি নেকির কাজ করেছো যে তুমি জান্নাতে দেখছিস আমার আগে আগে জুতার শব্দ শুনছি? হে আল্লাহর রসুল আমি তো মিসকিন, আমি তো নিগ্রহ, আমি কী জানি, আপনি তো শিখেছেন তাই তো বলি। তাই না, আমি মেয়েরাজে গিয়ে আমি তোমার জুতার শব্দ শুনেছি? তো বলছে আমি তো কিছুই করি না, আপনি আমাকে শিখিয়েছেন যে উজু করার পরে তাহিয়াতুল উজু সালাত আদায় করো দুরাকাত, মসজিদে এসে উজু করে দুরাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করো। আমি এটা করি, উজু যখন নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে উজু করে দুরাকাত সালাত আদায় করি, যখন মসজিদে আসে দুরাকাত সালাত আদায় করি। ওহ, এই জন্য তুমি আমার আগে চলে গেছো, বলে আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে নেক আমলের কারণে নবীকে পর্যন্ত ক্রস করে যাচ্ছে উম্মত, একটা সাধারণ নিগ্রহ। মক্কা বিজয় হয়ে গেল, অষ্টম হিজরি 17 রমজান, হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কী হবে এখন, আবু সুফিয়ান ভয়ে কাঁপছে সর্বনাশ, যদিও মুসলমান হয়েছি বটে, সমস্ত মক্কার লোক সন্ত্রস্ত যে না জানি এই মানুষটা কী হুকুম দেয়। উনি ভাষণ দিতে দাঁড়িয়েছেন, বলে হে আহলে মক্কা তোমরা আমার কাছে কী আচরণ আশা করো? তারা বলল উত্তম ভাইয়ের কাছে ভাই যেমনটি আশা করে। ঠিক আছে, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম আত-তালাকা, তোমাদের উপরে আজকে আর কোনোই অভিযোগ নাই, তোমরা আজকে মুক্ত। বেলাল যাও কাবাঘরে মাথা ওঠো, দাঁড়িয়ে আজান দাও। বেলাল কাবাঘরে মাথা উঠে আজান দিলেন, বেলালের আজানের ধ্বনি সমস্ত পাহাড় পর্বত ডিঙিয়ে শিরককে খান খান করে দিল। শিরকের অন্ধকারের মধ্যে তৌহিদের আওয়াজ যখন শুরু হয়ে গেল, মূর্তি পূজারীর সব মাথা নিচু করে ফেলে সর্বনাশ। একদিন যাকে লাত ওজ্জার মানাতে কসম খেতাম, আজকে রাতারাতি সব পাল্টে আজকে আল্লাহর কসম খেতে হবে। আল্লাহর এই জয়ধ্বনি বহুদিন পরে মক্কার মানুষ শুনল, ইব্রাহিমের রক্তে গড়া এই তার বংশের লোকেরাই যারা চিরদিন ছিল তৌহিদের অনুসারী, তারা ছিল আজদিন পর্যন্ত মূর্তি পূজারীর শিরকের অনুসারী, তাদেরই সন্তান মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আজকে তৌহিদের ঝান্ডা নিয়ে বিজয়ী বেশে সেখানে এসেছেন, অথচ কোনো অহংকার নাই, তিনি কারো পর কোনো প্রতিশোধ নিলেন না। এই উদারতায় সমস্ত মানুষ তো অনুগত হয়ে গেল, ভাষণ দিয়ে নামলেন, হাজারে হাজার মানুষ বায়াত গ্রহণ করার জন্য পাগল হয়ে গেল, চলে আসলো সেখানে। হে মোহাম্মদ আর কোনো অধিকার, আজ আমরা সবাই মুসলমান হয়ে যাচ্ছে তোমার কাছে। এই যে দৃশ্য, এগুলো মনে করুন ঐতিহাসিক জ্ঞাপন, তার ইতিহাসের মধ্যে ডিক্লাইন অ্যান্ড ফল আরব এম্পায়ার মধ্যে অত্যন্ত চমৎকার করে এই আলোচনা এনেছেন। তিনি বলছেন আমি এইখানে গিয়ে হতভম্ব হয়ে যাই, বিশ্ব ইতিহাসে এমন কোনো বিজেতা সেনাপতিকে আমরা দেখি নাই যে বিজয়ী হওয়ার পরে এমনি করে তাদেরকে পুরোপুরি
ক্ষমা করে দেয়। আর এই সাধারণ ক্ষমার পরপরই সে লোকগুলো সবাই তার কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে যায়। এই দৃশ্য আমি ইতিহাসে কোথাও দেখি নাই, একমাত্র মোহাম্মদের কাছে দেখেছি। আর মোহাম্মদ সেটা পেরেছে, তার উম্মত সেটা পেরেছে, আর কেউ পারেনি পৃথিবীতে। আজকের পৃথিবীর মুসলিমদের মধ্যে বলুন আর অমুসলমানদের মধ্যেই বলুন, স্রেফ নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ আর অহংকার সব কিছু নাই। মানুষের মানুষের অহংকার আর বিদ্বেষের শেষ নাই। এই বিদ্বেষ অহংকার দূর করতে পারলেই সহজে ইখলাস আদায় করা যাবে। ইখলাস আসে না। এরপরও একদিন সাহাবী আবুদার গফারি বলছেন, হে আল্লাহ রসুল, আমি যখন সালাত আদায় করি মানুষজন তখন আমাকে খুব ভালো বলে, আমার মনটা খুব ভালো লাগে, তাহলে এটা কি অহংকার হবে? সালাত আদায় করলে আবুদার গফারি প্রশ্ন করছেন আল্লাহ রসুল কাছে, আমি যখন সালাত আদায় করি ধীরে সুস্থে সবাই তাকিয়ে তাকিয়ে দেখে, বলো আবুদার কি চমৎকার সালাত আদায় করছে, তা আমার মনটা খুব ভালো লাগে, আরও ভালো গিয়ে সালাত আদায় করি, এটা কি আমার মধ্যে অহংকার হবে? আল্লাহ রসুল বলছেন, না, হাজা আজল বুশরা লাকুম, মুমিনের জন্য এটা দুনিয়াবী সুসংবাদ। তুমি তো জান্নাতে যাবে, জান্নাতে তোমার জন্য আছেই, দুনিয়াতে তোমাদের একটা সুসংবাদ, তুমি সহি তরিকে সালাত আদায় করতে পেরেছ এবং সম্পূর্ণরূপে আল্লাহর ওয়াস্তে নিজের চোখের পানি ফেলতে পেরেছ। কজন উসিলে আছে যারা আল্লাহর জন্য জান দিয়ে চোখের পানি ফেলতে পারে? কেয়ামতের দিন যে শাস্ত্রীন লোক আল্লাহর আশ্রয় পাবে, সায়া পাবে, তো একটা তো ওই অধকার আল্লাহ খালিয়ান হেফাজত আইনাহ, সে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চোখ বেয়ে পানি পড়ে। পানি পড়া মুসল্লি এখন আর নাই, উদ্ভ্রান্ত মুসল্লি আমরা, আসছি যাচ্ছি উঠে বসা করছি চলে যাচ্ছি। যখনই আমরা বলছি শহীদ তরিকে সালাত আদায় করেন, তুমি বলা হচ্ছে ওরা লামজ হবে, দেশের লোক পড়ে একভাবে, তুমি পড়ছো আর একভাবে, অর্থাৎ একবার চিন্তাই করা হচ্ছে না, সে নিজে বলছে না হাদিস অনুযায়ী বলছে। এখানে যে আমাদের প্রশ্ন, দল মানবেন না নেতা মানবেন না হাদিস মানবেন, সমস্ত মুসলমানের কাছে আমাদের প্রশ্ন। এইখানে যে তাদের সঙ্গে আমাদের সম্পূর্ণ, আজকে মেহেরপুরে বহু মুসল্লি আছে, বহু মসজিদ আছে, সব মসজিদে এক ধরনের সালাত আদায় হচ্ছে, এই মসজিদে আরেক ধরনের সালাত আদায় হচ্ছে, পার্থক্য নাই? তাদেরকে যদি জিজ্ঞেস করেন তো পুরস্কার জবাব দেবে, বল নাত্তাবে মা আলফানা আলাইহি আবানা, যেটা নবীদেরকে শোনানো হয়েছিল, বরং আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব, এটা বলবে না? সবাই এটা বলবে, আর আমরা বলি আমরা কোরআন হাদিসের অনুসরণ করব, পার্থক্য হবে না? আপনি বলছেন চার মজাব মানে ফরজ, বাস ভালো কথা, তিন মজাবের লোকও তো আমাদের মতো সালাত আদায় করে, মেজরিটি তো আমাদের সাথে আছে, মানেন না কেন? কিন্তু আপনি বলবেন না বাংলাদেশে তাদের খবরই নেই, সব এক মজাবের লোক বসবাস করে। প্রশ্ন হলো এখানে মজাব বড়ো না হাদিস বড়ো? এই উত্তরটা কেউ দিচ্ছে না। একজন সাফি একজন মালিকি সালাত আদায় করছে, রফলে দান করে বুকে হাত বেঁধে আমিন বলে আমাদের মতো সব, আর আমাদের আজিমুদ্দিন সাহেব সালাত আদায় করছেন তার পাশে দাঁড়িয়ে, চেহারায় কিন্তু কোনো পার্থক্য নাই, সবাই রফলে দান করছে, সবাই আমিন জোরে বলছে, কিন্তু পার্থক্য একখানে আছে, যেটা যারা ওনাকে চিনেন তারা জানেন যে উনি রফলে দান করছেন কেন, ওনার ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রফলে দানের সুন্নতকে অগ্রাধিকার দিয়েছেন। ওনার মোজাবে অর্থাৎ শাফি মোজাবে হাম্বলি মোজাবে রফলে দান আসে বলেই কিন্তু উনি রফলে দান করছেন। আর আজিমুদ্দিন সাহেব রফলে দান করছেন কেন, উনি দেখেছেন যে হাদিসে আছে রফলে দান করা, 450 হাদিস আছে, সেজন্য কিন্তু উনি হাদিসের প্রতি মাথা নত করে রফলে দান করছেন। দুজনের আকিদা কি সমান হবে? একজনের আকিদা একজনের মাথা নত হয়েছে ব্যক্তির কাছে বা দলের কাছে বা বাপদাদের কাছে, আরেকজনের মাথা নত হয়েছে হাদিসের কাছে, বলুন ফুল মার্ক পাবে কে? আর ওইটা কী হবে? জিরো, কিচ্ছু পাবে না। দুয়ে দুয়ে চার হয়, যদি কেউ পাঁচ লেখে সে নম্বর ফুল পাবে? কিছুই পাবে না। অতএব জনগণের দোহাই না দিয়ে, সংখ্যার দোহাই না দিয়ে, ডিগ্রির দোহাই না দিয়ে, ছোট্ট একটা কথায় আসুন আমরা ঐক্যবদ্ধ হই, পবিত্র কোরআন এবং সৈয়দের যা আছে তাই মানব, যা নাই তা ছাড়ব। আমা আতাকুমুর রাসূল ফখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। সুরে হাসরের এই 7 আয়াতের একটা অংশ, এটুকুই কিন্তু মুসলিম উম্মার ঐক্যের জন্য যথেষ্ট। আহলে হাদিসের মধ্যে যে গোলমাল হয়েছে সেখানে এখানে হিংসার অহংকার, ও বহু আহলে মসজিদ ছিল যেখানে দলবদ্ধ মনোজাত করতে হবে, সালাম ফিরিনে পরে করতো না, সমস্ত আহলে সে করতে, এটা যুব সংঘ আসার পরে বলে দিলে চলবে না, হাদিসগুলো নাই করা হবে না,
বা যুবসংঘ হয়ে গেল কালাট, মারাও যুবসংঘ মানলে নাকি বাবা ভাবখানা আরম্ভ হয়ে গেল। কারণ যুবসংঘ বলে দিয়েছে বাবা সহি হাদিস মানতে হবে। আহলেসের মধ্যে অসংখ্য জৈবাদের ছিল, অসংখ্য শেরেক বেদার ছিল। আহলেস দিব্য সহবরাত করত, ঢাকা যেয়ে দেখেন একবার কুলখানি করে, বক্সি দেয়, কোরআন বক্সি দেয়, সবই আহলেস করে দিত। একদিন যুবসংঘ আসার পরে সব বাতিল করে দেওয়া হলো, ফলে আমরা হয়ে গেলাম টার্গেটে, রাজশাহীতে টার্গেটে পড়লাম, জামালপুর ইবনে ফজল এলাকা সেখানে টার্গেটে পড়লাম, ঢাকাতে টার্গেটে পড়লাম, সব জায়গাতেই আমরা নির্যাতিত। কিন্তু আমরা আনন্দিত, হাজারো নির্যাতনের পরেও আজকে মানুষ বুঝতে শিখেছে সহি হাদিস কোনটা, হাদিস বিরোধী কোনটা। এটা বোঝার পরেই বহু জায়গাতে আমূল পরিবর্তন হয়ে গেছে, আহলেসের মধ্যেও হয়েছে, অন্য ভাইদের মধ্যেও হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আহলেস আন্দোলন বাংলাদেশ, এদেশের শুধু আহলেসদেরকে না, প্রত্যেক মানুষকে কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায়। যিনি আদম সন্তান, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রত্যেক মুসলমান সৃষ্টিকর্তাকে আল্লাহ নয়, প্রত্যেক মানুষের নবীকে মোহাম্মদ রসুল্লাহ নয়, অর্থাৎ রসুল্লাহ ইসলামের ইমামত এবং তার নবুয়ত প্রত্যেকের জন্য প্রযোজ্য, শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সবাই নূহের কিস্তিতে আশ্রয় পাওয়া সেই ৪০-৪০-৮০ জন লোকের বংশধর। যে ইমানদারগণ সেদিন পোলাবনে ডুবে নিয়ে বেঁচে গেছিল, তাদের সংখ্যা বলা হয়ে থাকে ৪০ জন পুরুষ আর ৪০ জন নারী, মুমিন মানুষ তারা। সেই মুমিনদের বংশধর আজকে আমরা যারা আছি, সারা পৃথিবীতে প্রায় ৬০ কোটি মানুষ, সে ট্রাম্প পর্যন্ত তাদেরই বংশধর, ও ইহুদিরাও তাদের বংশধর। অত আমরা সবাই আহ্বান জানাই, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এই আহ্বান, এই উদার আহ্বান সবার কাছে, কেউ স্মরণ করে, কেউ সহ্য করে, কেউ মেনে নেয়, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আর যারা মেনে নিচ্ছে না, তারা নানাবিধ যুক্তিতর্ক দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে। মনে রাখবেন, আল্লাহর বিধান অপরিবর্তনীয়। মানুষের বিধান পরিবর্তন হয়, ফতোয়া চেঞ্জ হয়, কোরআন চেঞ্জ হয় না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, বিভক্ত হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। আজকে আমাদের সবার প্রতি একই আহ্বান থাকবে, আসুন নিজের সার্বিক জীবনটা হিংসামুক্ত করি এবং সার্বিক জীবনটা কোরআন হাদিস অনুযায়ী নিজেকে পরিচালনা করি। প্রতি মুহূর্তে পা ফেলার সময় চিন্তা করি, কাজটা করছি আল্লাহকে ভয় করছি তো, আল্লাহর বিধানটা কী আছে জেনে নিই। ইনশাআল্লাহ দেখবেন সমাজ পরিবর্তন হবে। সৌভাগ্যের নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর নিজের পরিবার, তারপর নিজের প্রতিবেশী, এমনি করে আস্তে আস্তে সমাজটা পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন না হলে কোনো কিছুই পরিবর্তন হওয়া সম্ভব নয়। যদি কিছুই না পারি, অন্তত নিজেকে তো পরিবর্তন করতে পারি, আমার নিজত্ব অন্ততপক্ষে আমার কবরে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, এবং হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর রজ্জু যা তিনি পাঠিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে, এর পরিপূর্ণ অনুসারী হয়ে দুনিয়া থেকে যেন আল্লাহ পাক আমাদের বিদায় দেন, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।